নিউইয়র্ক সিটির একটি সাবওয়ে স্টেশনে যাত্রীদের ভিড়ের মধ্যে হাতাহাতির পর এক 32 বছর বয়সী ব্যক্তির গুলিতে অন্য 36 বছর বয়সী আরেকজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ব্রুকলিনের উত্তরগামী একটি ট্রেনে এই ঘটনা ঘটে বলে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ট্রানজিট প্রধান মাইকেল এম কেম্পার সংবাদ সম্মেলনে জানান, 32 বছর বয়সী ওই ব্যক্তি নস্ট্র্যান্ড অ্যাভিনিউতে ট্রেনে ওঠার পর 36 বছর বয়সী এক ব্যক্তি তার সঙ্গে আক্রমণাত্মক এবং উত্তেজক আচরণ শুরু করেন। দুজনের মধ্যে তর্কের এক পর্যায়ে এটি হাতাহাতিতে রূপ নেয় এবং 36 বছর বয়সী ওই ব্যক্তি তার কাছে থাকা বন্দুক বের করে গুলি করতে চেষ্টা করেন। কিন্তু 32 বছর বয়সী ওই ব্যক্তি বন্দুকটি কেড়ে নিয়ে একাধিক গুলি চালালে 36 বছর বয়সী ওই ব্যক্তি গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও অনুসারে ঘটনার সময় ট্রেনে এবং স্টেশনের প্ল্যাটফর্মে থাকা যাত্রীরা গোলাগুলির হাত থেকে বাঁচার চেষ্টা করছিলেন। এ ঘটনায় অন্য কেউ আহত হয়নি এবং সন্ধ্যা 7টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান কেম্পার। তবে কেম্পার জানান ঘটনার তদন্ত চলছে।